হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসলে আমাকে অনেকে মেসেজ করেন যে সেলিম ভাই, আপনার বাড়ি তো শৈরতপুর, শৈরতপুর সম্বন্ধে কিছু বলেন। আসলে ভাই, শরৎপুর সম্বন্ধে বলার কিছুই নাই, যদি বলতে যাই 24 ঘন্টা শেষ হইব না শরৎপুর সম্বন্ধে বলতে গেলে। তবে এটুক জানি যে শরৎপুরে যে আমাদের ঐতিহ্য পাট ছিল, সোনালি আঁশ, আজকে সেই পাট এখন আর নাই, চলে গেছে। তার বদলে আমি মনে করি যে আমাদের যে ধান, ধানটা ছিল সেটাও দিন দিন ঐতিহ্যরা হারায় গেছে, এখন নাই। তবে বর্তমানে আমাদের শরৎপুরে এই যেটা জমজমাট ব্যবসা আছে সেটা হলো প্রজেক্ট। কারণ এখন সবাই এই যে এই যে দেখতে পাচ্ছেন না, এই যে প্রজেক্ট গুলো, এগুলো এক সময় কিন্তু ধানের জমি ছিল, কিন্তু এই জমিন গুলো সবই করে এই যে প্রজেক্টটা দেখতেছেন আপনারা, এটার পরও প্রজেক্ট আছে, এটার পরও কিন্তু প্রজেক্ট, এটা যত এরিয়াটা আছে এটা সম্পূর্ণ প্রজেক্ট। তো মনে করেন যে এই যে এই সাইডে প্রজেক্ট, মানে চারিদিকে প্রজেক্ট। এখন আমাদের দেশে যে সোনালি পাট বলবো বা ধান বলবো এটা বলতে এখন আর কিছুই নেই, এখন সম্পূর্ণ হয়ে গেছে প্রজেক্ট, প্রজেক্ট আর প্রজেক্ট। এটা কি, এটা সেও আপনার বিশাল বিশাল প্রজেক্ট আছে, কিন্তু দেখার মতো খুবই ভালো লাগে। বর্তমানে এই আমাদের শরৎপুরের ভিতরে মাছের প্রজেক্টটা খুবই ভালো লাগে। এই যে দেখেন এত সুন্দর যে প্রজেক্টটা, এটা হলো আমাদের ভোজেশ্বর, শৈরতপুরে ভোজেশ্বর, ঠিক আছে? অনেকে দেখতে মন চাইলে আসতে পারবেন, এখানে যে ব্রিজ আছে এটাকে বেলি ব্রিজ বলা হয়। হ্যাঁ, ওই জায়গায়। আর সবচেয়ে মজার বিষয়, এই গরমের ভিতরে যে একটা আবহাওয়া, মানে এত সুন্দর, কি বলবো আপনাদের, খুবই সেই একটা মিষ্টি আবহাওয়া, আর দেখার মতো একটা প্লেস। আপনারা চাইলে অনেক সময় আসতে পারেন ঘুরতে। আর এটা শৈরতপুর বা ভোজেশ্বরে এটা নতুন কিছু না, এমন হাজার অপোজিট আছে। এইটাই, সবাই ভালো থাকবেন, দেখতে থাকেন, আরো অনেক কিছু দেখাবো আপনাদের শরৎপুরের। যেহেতু আমি শরৎপুরের ছেলে, যারা শরৎপুরের আছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আমার সাথেই থাকবেন। এর দেখেন শরৎপুরের ঐতিহ্য এখনো আছে, এই যে ডামুড্যা দেখছেন, এই যে লজঘাট, এটা কিন্তু এখনো আছে। যেহেতু এখন লঞ্চে কোনো লোক যায় আসে না, কারণ পদ্মা সেতু হয়েছে, আমাদের পদ্মা সেতু হওয়াতে আমাদের অনেক উপকার হয়েছে, বিশেষ করে সকলের জন্যই আমাদের অনেক সুবিধা হয়েছে। এই জন্য লঞ্চে যাত্রী যায় আসে না, তো আসলাম লজঘাট একটু ঘোরার জন্য, দেখার জন্য। তাদের সাথে কথা বললাম, তাদের দুঃখের কথা বললো যে ভাই এখন আর লঞ্চে কোনো লোক আসে না, কারণ সবাই এখন গাড়ি রাস্তায় চলাচল করে, নৌপথে এখন তেমন কেউ আসে না। বলে এত বড় একটা লঞ্চ আমাদের যাত্রী হয় না, হয়তো 150 জন এরকম। তো ওরা বলতে আছে যে হয়তো এই আমাদের যে নৌ রাস্তারা শৈরতপুরের, এটা হয়তো বন্ধ হয়ে যাবে, কারণ এত ভর্তুকি দিয়ে তো আর চালানো সম্ভব না, কারণ মালিক চালাইবে না, কারণ এত লস। এই জন্য আসলে শৈরতপুরের ঐতিহ্য বলতে অনেক কিছুই ছিল, আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। আমরা যেন চেষ্টা করি সবাই মিলেমিশে এই ঐতিহ্যটা ধরে রাখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, বেশি বেশি পানি পান করবেন। আপনাদের আজকে অনেক কিছুই দেখালাম, আবার নতুন কিছু দেখাবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই।